আজকে আমরা পাঠ করব নবম শ্রেণীর সাহিত্য সম্ভারের অন্তর্গত প্রতাপাদিত্য নাটকটির কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, প্রতাপাদিত্য নাটকটি যিনি রচনা করেন? উত্তর হবে অপশন ঘ, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ। দুই নম্বর, পাঠ্যের অন্তর্গত প্রতাপাদিত্য নাটকটিতে সেলিম ও আকবরের কথোপকথন যেখানে সংগঠিত হয়েছে? উত্তর হবে অপশন খ, আগ্রায় বাদশার কক্ষে। তিন নম্বর, বাংলার যে সংবাদ সেলিম আকবরকে দেয়? উত্তর হবে অপশন গ, বাংলায় একটা ক্ষুদ্র ভূমধিকারী বিদ্রোহ হয়েছে। চার নম্বর, একা বাঙালি মহাশক্তি জ্ঞানে বিদ্যায় বুদ্ধিমত্তায় বাক্পটুতায় কার্যতৎপরতায় বাঙালি জগতে অদ্বিতীয়, মহাশক্তিমান সম্রাটেরও পূজনীয়, মন্তব্যটি কে করেছেন? তো বাঙালি সম্পর্কে এই মন্তব্যটি করেছেন অপশন খ, সেলিম। পাঁচ নম্বর, সেলিম বাঙালির যে বৈশিষ্ট্যের কথা বলেনি? উত্তর হবে অপশন ঘ, সহানুভূতিশীল। ছয় নম্বর, অন্য জাতির দশে কাজ বাঙালির দশে ড্যাশ, এই বাংলা প্রবাদের শূন্যস্থানে যে শব্দটি বসবে? উত্তর হবে অপশন গ, কার্যহানি, বাঙালির দশে কার্যহানি। আচ্ছা, সাত নম্বর, প্রতিকারের জন্য একত্র হতে গিয়ে একজন মহাশক্তিমান যুবকের কৌশলে তারা আজ একটা মহান জাতীয় জীবনে উল্লসিত, তো এই যুবকটি হলেন কে? উত্তর হবে অপশন খ, প্রতাপাদিত্য। আট নম্বর, সম্রাট আকবর প্রতাপাদিত্যের আধিপত্যে মুগ্ধ হয়ে যে রাজ্যের আধিপত্য প্রদান করেছেন? উত্তর হবে অপশন গ, যশোর। নয় নম্বর, জাহাপনা আজও আপনি দুনিয়া জয় করতে পারেননি, মন্তব্যটি কে করেছেন? উত্তর হবে অপশন ঘ, প্রতাপাদিত্য। দশ নম্বর, সম্রাট আকবর আজিম খাঁকে যতজন আমির সঙ্গে দিয়ে প্রতাপের বিরুদ্ধে যুদ্ধে পাঠিয়েছেন? উত্তর হবে অপশন খ, 22 জন আমিরকে সঙ্গে দিয়েছিলেন। আচ্ছা, এগারো নম্বর, সম্রাট আকবর আজিম খাঁকে যতজন সৈন্যের অধিনায়ক করে প্রতাপের বিরুদ্ধে যুদ্ধে পাঠিয়েছেন? উত্তর হবে অপশন গ, 100,000। বারো নম্বর, প্রতাপ ও আজিম খাঁর যুদ্ধে সম্রাট আকবরের যত সংখ্যক ফৌজ ধ্বংস হয়েছে? উত্তর হবে অপশন খ, 100,000 ফৌজ ধ্বংস হয়েছে। তেরো নম্বর, প্রতাপ সম্রাট আকবরের যত সংখ্যক সৈন্য বন্দী করেছে? উত্তর হবে অপশন খ, 20,000। চোদ্দ নম্বর, মহাপুরুষ শব্দের সমাস কি হবে? উত্তর হবে অপশন ক, কর্মধারায় সমাস, মহান যে পুরুষ। পনেরো নম্বর, স্বার্থপর শব্দের সমাস কি হবে? উত্তর হবে অপশন খ, অধিকরণ তৎপুরুষ, স্বার্থ দ্বারা পর। ষোলো নম্বর, পরছিদ্রান্বেষী শব্দের লিঙ্গান্তর কি হবে? উত্তর হবে অপশন ক, পরছিদ্রান্বেষিনী। সতেরো নম্বর, অদ্বিতীয় শব্দের ব্যাসবাক্য কি হবে? উত্তর হবে নেই দ্বিতীয় যার, অর্থাৎ সমাসটি হবে নঞ্চ বহুব্রীহি।